অজু দুই প্রকার একটা হলো কোন রকম অজু আর একটা হলো পূর্ণাঙ্গ ওযু একটা হলো কোন রকম অজু আর একটা হলো কি পূর্ণাঙ্গ ওজু পূর্ণাঙ্গ অজু যেটা এটাকে হাদিসের ভালা বা ভাষায় বলা হয়েছে ইসবাগুল অজু পূর্ণাঙ্গভাবে অজু করা এটাকে বলা হয়েছে ইসবাগুল অজু অর্থাৎ অজুকে পরিপূর্ণভাবে করা আর একটা হলো জেনাতন ভাবে কোন রকম ভাবে অজু সেরে ফেলা আমরা সাধারণত সারা দিন যে অজুটা করি সারা জীবন যে অজুটা করে আসছি সেটা হলো যেন তেন অজু বেশিরভাগ লোকের ইল্লামার রহেমা রব্বি হাতে গোনা কিছু লোক আমরা আছি যারা ইসবাগুল ওদুর যে নির্দেশ সেটা পালন করতে সক্ষম হয়েছে। অর্থাৎ অজুটা পূর্ণাঙ্গ করতে পেরেছি প্রিয় ভাই বন্ধুগণ ইসবাগুল ওজু এর নির্দেশ নবী সাল্লাহাম বিভিন্ন জায়গায় দিয়েছেন বিভিন্ন জায়গায় বহু হাদিসে আসছে তোমরা অজুক আসবিগুল ওদু আসবেগুল তোমরা পরিপূর্ণ করো পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গভাবে করো সঠিকভাবে করো যথাযথভাবে ভাবে করো তার মানে জানতেন যে যথার্থতার প্রচুর পরিমাণে হয়ে থাকে আর অজুতে সেজন্য তিনি সাবধান করেছেন ওদু অর্থাৎ অজুকে তোমরা পূর্ণাঙ্গভাবে করো সুন্দরভাবে করো যথার্থভাবে করো কথা কি বুঝাতে পারছি যেহেতু ওজুর বিষয়ে আমাদের গাফলতি আছে বা গাফলতি থাকার কথা সেজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন ওযু করো এটা না বলেছেন আসবিগুল ওয়যু অর্থাৎ আকমিলুল ওয়যু ওযুকে পরিপূর্ণভাবে করো সুন্দরভাবে করো যথাযথভাবে করো ওজুর যে ফজিলত ওজুর যে ফজিলত মুসলিম বর্ণিত হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি পরিপূর্ণভাবে ওযু করবে পরিপূর্ণভাবে অজু করবে

একট রিমোট এক রিমোট টিপের সঙ্গে সঙ্গে আর দরজা সব খুলে যাবে সেটা হলো ওযুকে কি করা পরিপূর্ণভাবে করা সুন্দরভাবে করা এবং এর শেষে ওযু শেষে কালিমা তো শাহাদা পাঠ করা আশহুদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু আপনি পাঠ করলেন জান্নাতের সমস্ত দুয়ার এর রিমোট জেনো টিপ দিলেন এই তিনটা কাজ করলেন মানে কি জান্নাতের আট দরজার একটি কমন রিমোটে টিপ দিলেন আপনি সবগুলো পটপট খুলে যাবে যে কোনো দরজা দিয়ে আপনি জান্নাতে দাখিল হতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা তাহলে হাদিস থেকেও বোঝা গেল যে যে কোন দরজা দিয়ে ঢুকতে হলে ওযুটা হইতে হবে পরিপূর্ণ রূপে ওযু ইসবাগুল ওযু অতএব ওযু আমার পরিপূর্ণ হচ্ছে কিনা এই বিষয়টা একটু যাচাই করা দরকার কি দরকার না প্রিয় ভাইরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু হাদিসে বলেছেন ইন্নাহালা তাতিম্ম সলাতু হাদিকম হাত্তা ইউস বেগল বদুআ কামা রাহুল লহ তোমাদের কারোর সলাদ সলাদ ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ হবে না সলাদ ততক্ষণ পর্যন্ত সুন্দর হবে না পূর্ণাঙ্গ হবে না সলাতে পূর্ণতা আসবে না যতক্ষণ না তোমরা অজুকে ঠিক আল্লাহ যেভাবে করতে নির্দেশ করেছেন ওইভাবে পরিপূর্ণভাবে না করো আল্লাহ মাহাতাল যেভাবে অজু করতে বলেছেন ওইভাবে পরিপূর্ণ রূপে অজু না করা পর্যন্ত তোমাদের সালাত পূর্ণতা পাবে না তাহলে সালাতের পূর্ণতা পাওয়ার জন্য অজুটি হইতে হবে ওজু না শুধু আমরা জানি যে সালাতের জন্য অজু করতে হয় না অজু করলেই শুধু সালাতের পূর্ণতা আসবে না অজুটা হইতে হবে আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন সেভাবে যথাযথ উপায়ে এবং সঠিকভাবে